থমথমে মধ্যপ্রাচ্য। জর্ডনে মার্কিন সেনা নিহতের প্রতিবাদে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলার পর প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, আসছে পাল্টা হামলার হুঁশিয়ারি। অবস্থায় মধ্যপ্রাচ্যে আরও হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, অঞ্চলটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান মাত্র শুরু করল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের উপর পুনরায় হামলা হলে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এ সময় ইরান ভূখণ্ডে সরাসরি যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুলিভান। এদিকে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বলেন, সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র সামরিক পন্থা অবলম্বন করার কারণেই বর্তমান অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান রাজনৈতিক উপায়ে সমাধানের চেষ্টাকে জটিল করে তুলবে বলেও মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে সিরিয়ায় মার্কিন হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান ভিত্তিক গণমাধ্যম। গেল সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহতের প্রতিশোধ নিতে শুক্রবার ও শনিবার তিন দেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এরই মধ্যে বেসামরিক অনেকের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে, যার নিন্দা জানিয়েছে রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। রাহানুল রানা, সময় সংবাদ।